আর এই জেলার নাম ঠিকানা লিখতে হবে কারণ ইনি মূল্য তালিকা আছে কিন্তু লুকায় রাখে সামনে প্রদর্শন করে না এটা খুব বড় ধরনের অন্যায় এনার এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা মরিচ এই দুজনের সবকিছু আছে তারপরে মূল্য তালিকা প্রদর্শন করে না পরি সিন্ডিকেট না ভাঙলে আমরা এখানে বাজারের দাম কম বেশি এখান থেকে আমরা বুঝতে পারবো না আমরা বুঝতে পারবো উপর থেকে যতটুকু আপনার সিন্ডিকেট না ভাঙলে আমরা কেমন করে বুঝবো একেতে বন্যা গেছে এটা তো একটা সুযোগ আসবেই তাই না আর যে বন্যা গেছে সে বন্যায় তো গাছপালা নষ্ট হয়ে গেছে আমরা এখন এদেরকে কিভাবে দোষ দেব সিন্ডিকেট ভাঙতে হবে ইলিশ মানে সিন্ডিকেট ভাঙলো না আমরা এখানে বছর একটাই ইলিশ খেতে পারি নাই তাহলে আমার দেশের একজনের ভাই এক কথা আরেকজনের কথা আপনারা কি করবেন আপনারা আসবেন আপনাদের যা টুটি করে চলে গেলেন ঠিক আছে কিন্তু আমরা তো সুফল পাচ্ছি না বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং শেরপুর জেলা প্রশাসনের বিশেষ টাস্ক ফোর্সে আজকের এই অভিযানটি পরিচালিত হলো আজকের এই অভিযানে আমরা মূলত নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো রয়েছে সেগুলোর মূল্য পরিস্থিতি দেখার জন্য আমরা বাজারে গিয়েছি বিশেষ করে পাইকারি আড়ত এবং খুচরো বাজার দুটিই আমরা মনিটরিং করেছি আমাদের এই টাস্কফোর্সের অভিযানের মূল উদ্দেশ্যটাই ছিল দ্রব্যমূল্য যাতে কোনোভাবেই অহেতুক বেড়ে না যায় সেই বিষয়গুলো মনিটরিং করা এমনকি কেউ যাতে কোনো ধরনের অযৌক্তিক মুনাফা করে এই দ্রব্যমূল্য বাড়াতে না পারে সেই বিষয়টি মূলত দেখাচ্ছি আর দ্রব্যের যে সরবরাহ হচ্ছে সেটি স্বাভাবিক আছে কিনা সেটিও আমরা নিয়মিত মনিটরিং করছি আমরা আশা করছি প্রাকৃতিক দুর্যোগ কিছুটা কাটিয়ে উঠলে আমরা সব কিছুর মূল্যই একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারব আমাদের এই বিশেষ টাস্কফোর্স ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের মোবাইল কোড নিয়মিতই পরিচালিত হবে আমরা আশা করি খুব দ্রুততম সময়ের ভেতরেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য একটি সহনীয় পর্যায়ে চলে আসবে পাইকারি এবং খুচরা বাজারের আমরা ক্যাশ মেমোগুলো পরীক্ষা করেছি মোটামুটি তাদের মুনাফার যে পরিমাণ সেটি সামঞ্জস্য রয়েছে আর মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্যাশ মেমো সংরক্ষণ না করা এই কারণে আমরা তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করেছি তো আমাদের এই জরিমানাই মূল উদ্দেশ্য নয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সচেতনতার মাধ্যমে তাদেরকে সচেতন করার মাধ্যমে যাতে আমরা বাজারটাকে একটি স্থিতিশীল পর্যায়ে রাখতে পারি আজকে আমরা শেরপুর জেলায় যে স্পেশাল টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে বাজার মনিটর করার জন্য সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন ডিমের আড়তে গিয়েছি তারা যে বাজার দরটা আমাদেরকে দেখিয়েছে যেটা বর্তমান আমাদের প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক নির্ধারিত তার সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে পাশাপাশি আপনারা জানেন যে আমাদের এই শেরপুর জেলায় তিনটা চারটা উপজেলার উপর দিয়ে বন্যা বয়ে গেছে এতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে খামারিরা অনেক খামার মুরগি মারা গেছে যার জন্য উৎপাদন ব্যাহত হয়েছে এই কারণে ডিমের বাজারে হয়তো একটা প্রাইস রেট একটু বাড়তি আছে তো পাশাপাশি আমরা এটা নিশ্চিত দিচ্ছি যে যদি খামারিরা আপনার ই থাকে মনোবল রাখে তা আমরা ভবিষ্যতে এই উৎপাদনটা বাড়াইতে পারবো পাশাপাশি আমরা যারা কি কনজিউমার হিসেবে আছি তাদেরকে একটু অনুরোধ করব আপনারা যাতে বর্তমান যে বাজার দরটা আছে পার পিস প্রায় ১৩ টাকা বা হালি প্রায় ৫২ থেকে ৫৪ টাকা এটা আপনারা একটু সহনীয় মাত্রা নিয়ে নেবেন কারণ আমরা ডিমের মাধ্যমে এত একটা পুষ্টিকর আমিষ জাতীয় খাবার আছে এটা সুপার ফুড এই ফুডটা অনেক উপকারী যে যেটা আপনি দেখেন আপনার একটা কিন্ডার জয় কিনেন ৮০ টাকা দিয়ে যার টাকা আছে সে কিনে ফেলতে ফেলতেছে ৮০ টাকা দিয়ে ওর কী নিউট্রিয়েন্ট আছে তার তুলনায় একটা ১৫ টাকা ১৪ টাকা দিয়ে আমরা যে ডিমটা উৎপাদন করতেছি সেটা কিনে তার থেকে বেশি কিন্তু আমরা পুষ্টি পাচ্ছি তো আমরা যাতে এই প্রাণী সম্পদের এই উৎপাদনটা এই পোলট্রি ইন্ডাস্ট্রিটা টিকে থাকে সেই জন্য জনগণকেও সহনশীল অবস্থায় থাকার জন্য অনুরোধ করব